পাখি সবাই ভালোবাসে, পাখিকে পোষ মানিয়ে রাখতে চায় সবাই, তাই কাঁসা বন্দি করে পাখিকে পোষ মানিয়ে রাখা সবার একটি বড় ধরনের শখ। কিন্তু এই পাখি পালনের আগে আপনাকে কিছু বিষয়ে ধারণা রাখতে হবে, কোন ধরনের পাখি আপনি পোষা পোষ মানাইতে চান সেই বিষয়ে আপনার ধারণা করা প্রয়োজন, এবং পাখিগুলো কোন পরিবেশে রাখবেন, কোথায় রাখবেন, এবং খাবার নির্বাচন, কখন খাবার দেবেন, কখন কী ধরনের সমস্যা হচ্ছে কি না কিংবা কোনো অসুখ হচ্ছে কি না সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। তো সবচেয়ে বেশি হলো খাবার নির্বাচন। খাবার নির্বাচন সম্বন্ধে যেখান থেকে পাখি কিনবেন সেখান থেকে ভালোভাবে জেনে নেবেন কোন প্রকারের খাবার পরিবেশন করা হবে পাখির জন্য, এবং সাথে কিছু অতিরিক্ত খাবার কিনে নিয়ে আসবেন। এরপরে হলো পাখিগুলোর সাধারণত প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ রাখার জন্য, যদি আপনার ঘরের পাশে ব্যালকনি থাকে তাহলে প্রাকৃতিক পরিবেশে ওভাবে রাখার জন্য চেষ্টা করবেন, সর্বদাই রুমের ভিতরে বন্ধ করে ওভাবে আটকে রাখবেন না। পাখি সাধারণত খুব সুন্দর একটি প্রাণী, পশু কিংবা সবাই এর বেশ ভালোবাসে, দেখতেও অনেক সুন্দর। এদের কেঁচামেচিতে ঘুম ভাঙে সকালে, বেশ ভালোই লাগলো। আমি এই চারটা পাখি কিনছি, আসলে পাখিগুলো দেখতে খুব সুন্দর, চারটা চার রঙের, দেখতে দোয়াকাটা সবুজ, বেশ ভালোই লাগলো এই পাখিগুলো। কিন্তু সমস্যা হলো এরা ভালোভাবে খাবার খাচ্ছে না, আসলে যে খাবারগুলো আমি নিয়েছি প্যাকেটজাত খাবার, ওই প্যাকেটজাত খাবার হয়তো ওদের পছন্দ হয় না। দোকানের মধ্যে দেখলাম মিক্স খাবার পরিবেশন করতে, কিন্তু আমাদেরকে দিল প্যাকেটজাত খাবার সবাইকে, ওটার জন্য হয়তো একটু সাময়িক অসুবিধা হচ্ছে এদের জন্য, কারণ যেহেতু খাবারের সাথে তেমন একটা পরিচিত না হয়তো এরা। তবে আমি আরেকটি জিনিস দেখলাম, মেল ফিমেল শনাক্ত করা, কিন্তু এখানে মেল ফিমেল শনাক্ত করতে নাকের নিচে, এরা বলছিল ঠোঁটের ওখানে, এই যে দেখা যাচ্ছে এখানে নীল রং থাকলে তাহলে এটা ফিমেল। আসলে আমি বুঝতে পারতেছি না এখন কোনটা ফিমেল কোনটা মেল, আমার পাখিগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেন এখানে কোনটা ফিমেল কোনটা মেল। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখে নিন এটা কি, এই যে নাকের নিচে দেখেন এটা মেল না ফিমেল, আমার পাখিগুলো যদি আপনাদের ধারণা থাকে বলেন কোনটা মেল কোনটা ফিমেল, আসলে ফিমেল।